নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি 2022 সালের উচ্চ মাধ্যমিকের ইকোনমিক্সের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তো দেখো, আমি যে সমস্ত সাজেশনগুলো দিয়েছি আমি বলতে পারি 100% তোমরা এখান থেকে কমন পাবে। ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করেছি, চাহিদার স্থিতিস্থাপকতা বলতে কী বোঝো। চাহিদা স্থিতিস্থাপকতা নির্ধারণকারী বিষয়গুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট আছে 2022 সালের উচ্চ মাধ্যমিক ইকোনমিক্স পরীক্ষার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বলে আমি মনে করি। তো দেখো, 2 নম্বর কোশ্চেন আমি কি সিলেক্ট করছি, মাত্রাগতভাবে চাহিদার দামগত স্থিতিস্থাপকতার প্রকার ভেদ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। 3 নম্বর কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, আয়গত ও দামগত স্থিতিস্থাপকতার পার্থক্য আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, চাহিদা স্থিতিস্থাপকতা কোন বিষয়ের উপর নির্ভরশীল তা ব্যাখ্যা করো। তো দেখো, এখান থেকে আমি 4খানা কোশ্চেন সিলেক্ট করেছি, আমি বলতে পারি 100% তোমরা এখান থেকে কমন পাবে। এটা আমাদের লাস্ট মিনিট সাজেশন আছে। আমি এই সাজেশনটা স্থির করেছি বিভিন্ন টিচারদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এবং আমাদের অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে এই ইকোনমিক্সের একটা শর্টকাট সাজেশন আমি বের করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে। তো দেখো, উৎপাদন তত্ত্ব থেকে যে সমস্ত কোশ্চেনগুলো দিয়েছে, ঠিক আছে, অর্থাৎ আমরা দেখতে পারছি স্থিতিস্থাপকতা বিশ্লেষণ, এখান থেকে মোস্ট আমি 4খানা কোশ্চেন আমি সিলেক্ট করছি। উৎপাদন তত্ত্ব থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আমি মোস্ট বলে ইম্পর্টেন্ট বলে মনে করি, তো দেখো তার ভিতর থেকে ফার্স্ট কোশ্চেন কী বলেছে, উৎপাদন আপেক্ষক বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো। বৃহদায়তন উৎপাদনের ফলে উদ্ভূত অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যয় সংকোচের ধারণা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট আছে 2022 সালের ক্ষেত্রে উৎপাদন তত্ত্ব থেকে। 2 নম্বর কোশ্চেন আমি কি সিলেক্ট করছি, ফার্মের স্বল্পকালীন গড় ব্যয় রেখা ইউ আকৃতি হয় কেন ব্যাখ্যা করো। 3 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করছি, পরিবর্তনীয় অনুপাতের নিয়মটি ব্যাখ্যা করো। চার নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করছি, উৎপাদনের মাত্রা বৃদ্ধিজনিত প্রতিদানের নিয়মগুলি আলোচনা করো। মোস্ট এই যে 4খানা কোশ্চেন আছে আমি বলতে পারি এখান থেকে 100% তোমরা কমন পাবে, কমসে কম 2টো কোশ্চেন তো কমন পাবে। প্লিজ, তোমাদের কাছে আমি একান্তভাবে অনুরোধ করব, আমি যে সাজেশনটা দিয়েছি এই সাজেশনের উপরে তোমরা প্লিজ সাজেশন করবে না। অর্থাৎ এই যে 4খানা সাজেশন দিয়েছি, 4খানা কোশ্চেনের সাজেশন দিয়েছি, এই 4খানা কোশ্চেনই তোমরা পড়ে যাবে উৎপাদন তত্ত্ব থেকে। এবং অপরদিকে স্থিতিস্থাপকতা বিশ্লেষণ থেকে এখান থেকে মোস্ট 4খানা কোশ্চেন আমি ইম্পর্টেন্ট দিয়েছি, এই 4খানা কোশ্চেন তোমরা অবশ্যই পড়ে যাবে, এখান থেকে 100% তোমরা কমন পাবে। তো দেখো, পরের চ্যাপ্টার নিয়ে এবার আলোচনা করছি। তো দেখো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্য অবস্থা বিশ্লেষণ, এখান থেকে কোন কোশ্চেন আমি মোস্ট ইম্পর্টেন্ট দিয়েছি। 1 নম্বরে কী দিয়েছি, কীভাবে পূর্ণ প্রতিযোগিতার বাজারে মোট চাহিদা ও মোট যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে একটি দ্রব্যের দাম নির্ধারিত হয়, চিত্রসহ লেখো। মোস্ট ইম্পর্টেন্ট আছে 2022 সালের ক্ষেত্রে। 2 নম্বর কোশ্চেনে আমি কী সিলেক্ট করেছি, দেখাও কীভাবে পূর্ণ প্রতিযোগিতার বাজারে একটি ফার্ম দীর্ঘকালীন ভারসাম্য অর্জন করে। মোস্ট ইম্পর্টেন্ট 2022 সালের ক্ষেত্রে, কোনো কোশ্চেন তোমরা বাদ দেবে না, যেটা বাদ দেবে সেটাই আসবে। 3 নম্বরের কোশ্চেনে আমি কী সিলেক্ট করেছি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলি লেখো, স্বল্পকালীন ভারসাম্য চিত্রসহ লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল, তো কোনটা আমি বাদ দেবো, কোনোটা বাদ দেওয়া যাচ্ছে না। 4 নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করছি, কীভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের প্রান্তিক ব্যয় রেখা থেকে তার স্বল্পকালীন যোগান রেখা পাওয়া যায় তা আলোচনা করো। তো দেখো, আমি আরেকবার পড়ছি, কীভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের প্রান্তিক ব্যয় রেখা থেকে তার স্বল্পকালীন যোগান রেখা পাওয়া যায় তা আলোচনা করো। তো দেখো, এবার তো দেখো এখান থেকে আমি 4খানা কোশ্চেন আমি সিলেক্ট করছি, মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে এই 4খানা কোশ্চেন থেকে 100% তোমরা কমন পাবে। তো দেখো, জাতীয় আয় ও সামগ্রিক বিষয়, এখান থেকে কোন কোশ্চেনগুলো আমি মোস্ট ইম্পর্টেন্ট বলে মনে করি। ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করছি, কোনো দেশের জাতীয় আয় পরিমাপের সমস্যাগুলি কী কী, কোনো দেশের জাতীয় আয় পরিমাপের সমস্যাগুলি কী কী, ঠিক আছে। জাতীয় আয়ের আয় সুমারি পদ্ধতি লেখো, জাতীয় আয়ের আয় সুমারি পদ্ধতি লেখো। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট আছে এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, আর কী কী কোশ্চেন আমি সিলেক্ট করছি, 2 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, আয়ের বৃত্তস্রোত বলতে কী বোঝো, চিত্রসহ লেখো। মোস্ট ইম্পর্টেন্ট 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি, জাতীয় আয় পরিমাপের মূল্য সংযোজন পদ্ধতি লেখো। তো দেখো, এখান থেকে আমি 3খানা কোশ্চেন দিয়েছি,
তো দেখো এর থেকে আমি আর কমাতে পারিনি, ঠিক আছে? এই তিনখানা কোশ্চেন থেকে 100% তোমরা কমন পাবে, এটা আমি বলতে পারি। এই তিনখানা কোশ্চেন থেকে তোমরা যদি আবার নিজেরা একটু মাতুব্বরি করে যদি একটা দুটো আবার নিজে বেছে বেছে পড়ে যাও, তাহলে কিন্তু এখান থেকে তোমরা কমন নাও পেতে পারো। তার জন্য তোমাদের আমি বলছি, তিনখানা কোশ্চেন দিয়েছি, এই তিনখানা কোশ্চেনের একটা কোশ্চেনও তোমরা ছাড়বে না, ঠিক আছে? তো দেখো এবার আমি নেক্সট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, অর্থ ও ব্যাংক ব্যবস্থা। কী আছে ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করছি, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী লেখো। তো দেখো আমি মনে করি তোমাদের কেন্দ্রীয় ব্যাংকটা মোস্ট ইম্পর্টেন্ট, বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক থেকে কী কোশ্চেন দিয়েছি, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী লেখো ও কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি লেখো। তোমাদের মাথায় রাখতে হবে এই ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে রয়েছে পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, এই ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে রয়েছে পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, এটাও তোমাদের একটু ভালো করে পড়ে যেতে হবে, ঠিক আছে? কেন্দ্রীয় ব্যাংকটা তোমরা ভালো করে পড়ে যাবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট আছে, কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক, ঠিক আছে? তো দেখো বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংক তোমরা বেশি করে পড়ে যাবে, আমি মনে করি কেন্দ্রীয় ব্যাংকটা খুবই ইম্পর্টেন্ট আছে। তো দেখো কোশ্চেনটা তো আমি তৈরি করিনি, এটা আমার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে এটা আমি বলছি। তিন নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করছি, কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পার্থক্য লেখো। তোমাদের মাথায় রাখতে হবে তুমি যদি কেন্দ্রীয় ব্যাংক যদি ভালো করে পড়ে যাও এবং বাণিজ্যিক ব্যাংক যদি তোমরা যদি ভালো করে পড়ে যাও, তাহলে তোমরা পার্থক্যটাও লিখতে পারবে, ঠিক আছে? কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক তোমরা যদি ভালো করে পড়ে যাও, তোমরা পার্থক্যটাও লিখতে পারবে। আমি বলতে পারি এই এক আর দুই থেকে 100% তোমরা কোশ্চেন কমন পাবে, এক আর দুই যদি পড়ে যাও তাহলে তোমরা তিনটাও পারবে, ঠিক আছে? তো দেখো আমি পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি, আমাদের লাস্ট চ্যাপ্টার। তোমরা তো জানো যে উচ্চ মাধ্যমিকে 2022 সালে ইকোনমিক্সে 30-35% সিলেবাসকে রিডিউস করা হয়েছে। ভারত ও পশ্চিমবঙ্গের দারিদ্র, আয় বৈষম্য, বেকারত্ব, এখান থেকে কোন কোশ্চেন আমি মোস্ট ইম্পর্টেন্ট বলে মনে করি, ভারতের আয় বৈষম্য হ্রাসের জন্য যে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলি কী কী, ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট আছে, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট। তো দেখো দু নম্বর কোশ্চেন আমি কী সিলেক্ট করছি, ভারতের আয় বৈষম্যের কারণ কী এবং দারিদ্র বজায় থাকার কারণ কী কী, মোস্ট ইম্পর্টেন্ট আছে দু নম্বরের কোশ্চেন। তিন নম্বর কোশ্চেন আমি কী সিলেক্ট করছি, ভারতের বেকারত্বের সমস্যা মূল কারণ কী, ঠিক আছে? ভারতের বেকারত্বের সমস্যার মূল কারণ কী, মানে কী কারণে বেকারত্বের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? এবং ভারতের দারিদ্র দূরীকরণে গৃহীত বিভিন্ন কর্মসূচি। তো দেখো এখান থেকে আমি চারখানা কোশ্চেন সিলেক্ট করছি আমাদের লাস্ট চ্যাপ্টার থেকে, আমি বলতে পারি এখান থেকে 100% তোমরা কমন পাবে। আমি যে সাজেশান দিয়েছি এই সাজেশানের কোনো কোশ্চেন তোমরা বাদ দেবে না, যেটা বাদ দেবে সেটাই আসবে। তো দেখো এখান থেকে আমি যে সাজেশান করেছি এই সাজেশানের উপর তোমরা সাজেশান করবে না। যদি তোমরা সাজেশান করো, আমি যেখানে মনে করো আমি এখান থেকে চারখানা কোশ্চেন দিয়েছি, এই চারখানা কোশ্চেন থেকে তুমি যদি ভেবে যাও যে আমি এটা পড়ে যাব, তো এটা নাও আসতে পারে। তোমাদের মাথায় রাখতে হবে এই চারখানা কোশ্চেনের ভিতর থেকে যে কোনো দুটো কোশ্চেন আসবে বা একটা কোশ্চেন আসবে, সেটাই তোমাদের লিখতে হবে। তোমরা যদি বেছে বেছে আবার আমি যে সাজেশানটা করেছি এটা যদি তোমরা যদি বেছে বেছে আবার নিজেরা সাজেশান করো, তাহলে কিন্তু একটু তোমাদের অনেকটা চাপের সৃষ্টি হয়ে যেতে পারে, ঠিক আছে? তো দেখো ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ।